রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছে, যাতে সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন নগরবাসী। সকাল থেকেই প্রার্থীরা গণসংযোগ শুরু করেন নগরীর বিভিন্ন এলাকায়। শনিবার সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপির বিভিন্ন অপপ্রচার তুলে ধরেন। আজকে নির্বাচনের শেষ দিন, আগামী 30 জুলাই রাজশাহী শহর ও তিনটি সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের আজকে প্রচারের শেষ হবে রাত 12টায়। আমরা এই সেই উপলক্ষে একটি সাংবাদিকদেরকে ডেকেছি দুটি কথা আলোচনা করার জন্য, শেয়ার দেওয়ার জন্যে, ধন্যবাদ জানানোর জন্যে। এবং আজকের এই সাংবাদিক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের আমাদের অত্যন্ত মেধাবী এবং গতিশীল সাধারণ সম্পাদক জেলা ডাবলু সরকার এখানে উপস্থিত আছেন। আমার বামে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সালাম জানাই, আসসালামু আলাইকুম হিন্দু ভাই থাকলে নমস্কার। আজকে যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আজকের এই আপনাদেরকে আমরা একটু কষ্ট দিয়েছি, আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি, মূলত বিগত 19 দিন, আজকে 19তম দিবস প্রচারে এবারকার নির্বাচনের এবং শেষ দিনে আমরা মনে করেছি আপনাদেরকে ডেকে কিছু কথা শেষবারের মতো শেয়ার করা দরকার এবং কিছু কথার উত্তরও দেওয়া দরকার। আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজশাহীতে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড প্রচারে অংশ নিয়েছেন আমাদের সঙ্গে এবং সেগুলি মিডিয়া মারফত জাতির সামনে উপস্থাপন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্য করেছেন গত 10 জুলাই থেকেই, প্রথম দিন থেকেই এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের প্রতিপক্ষ যিনি মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল এবং তার দলের কেন্দ্রীয় নেতা জনক বয়সচন্দ্র রায় সঙ্গে তাদের মিনু এবং শফিকুল্লাহ মিলন ইত্যাদি তাদের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই বিরামহীনভাবে অভিযোগের পর অভিযোগ দাখিল করে যাচ্ছেন। তারা লিখিতভাবে কমিশনে আমার মনে হয় সর্বাধিক অভিযোগ দিয়েছেন এবং এছাড়াও মিডিয়াতে এবং বক্তব্যের মাধ্যমে নানা রকম অভিযোগ দিয়েছেন। যে অভিযোগের সার বস্তু যদি আমি এক কথায় বলি তাহলে হলো যে নির্বাচন স্বচ্ছ হবে না, নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই, নির্বাচন কমিশনের হাতে তেমন কোনো ক্ষমতা নেই, নির্বাচনকে ম্যানিপুলেট করা হবে এবং নির্বাচনে অন্য কোনো প্রার্থী জিতে বসে আছেন ভোটের দিনে। অর্থাৎ তারা যে কথাটি সারা দেশব্যাপী বলেন, যে কোনো সময় যে কোনো নির্বাচন আসলে গত 10টি বছর ধরে তারা যে কথা বলে আসছেন, গত 12 বছর ধরে সেই কথাটি তারা বারংবার বলেছেন এবং রাজশাহীকে বলেছেন। এই বিষয়টি শুনতে শুনতে আমরাও যেমন একেবারে আমাদের গান খেলাফেলা হয়ে গেছে, ঠিক সেইভাবেই রাজশাহীবাসীও এখন এই তাদেরও বিরক্তির উদ্রেক হয়েছে বলে আমার কাছে মনে হয়। তারা মাঠে খেলতে নেমে এসে প্রথম থেকেই লেভেল প্লেইং ফিল্ড নেই এই কথাটি তাদের এখন একটা মুদ্রাদোষে পরিণত হয়েছে এটি তারা বলছেন। এবং তারা এই কথা বলেছেন যে গণগ্রেপ্তার করা হয়েছে, অথচ আমরা জানি এ পর্যন্ত এই 8 লক্ষ মানুষ নাগরিক অধ্যুষিত এই সিটি কর্পোরেশনে আমার জানা মতে বোধহয় 20-25টি তালিকাভুক্ত চিহ্নিত বা মামলায় যাদের ওয়ারেন্ট আছে এইরকম কিছু ছাড়া কোনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি শুনেছি। এবং সেটি প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থা যথেষ্ট স্বচ্ছভাবে কাজ করছে এবং তারা প্রয়োজন মতো যেটুকু দরকার সে যেটুকু না করলেন সেটি করছে। এক্ষেত্রে আমাদেরও কাউকে তারা নিয়েছে বা নিবে নিতে পারে এ বিষয়ে আমাদের চিহ্নিত কেউ থাকলে আমাদের বলার কিছু নেই। আমি আপনারা ইতিমধ্যে জানেন যে জামাত বিএনপি যে ঐক্যজোট, এই ঐক্যজোটটি জাতির জন্য কখনোই শুভকর হয়নি,
একটি একটি তারা এর আগে একবার ক্ষমতায় ছিল, সে সময় তারা বাংলাদেশে কী করেছে আপনারা সবাই জানেন। নারকীয়তা, হত্যাযজ্ঞ, নির্মম নির্যাতন, অঙ্গ করে দেওয়া, মুসলমানকে আরেকবার মুসলমান করার চেষ্টা করা ইত্যাদি নানা কাজ তারা বাংলা ভাই তৈরি করেছে এবং জেএমবি তৈরি করে এই সমস্ত কাজ করেছে। এরই অংশ হিসেবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর, যিনি বাংলা ভাইয়ের স্রষ্টাদের মধ্যে একজন, যে কয়জন মিলে বাংলা ভাইকে বাংলা ভাই বানিয়েছিলেন, সেই দানব, সেই দানবকে তৈরি করার পিছনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাত ছিল এবং সেটি প্রত্যক্ষভাবেই ছিল, সবাই আমরা জানি। তিনি যখন রাজশাহীতে এসে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচন পরিচালনার আমাদের প্রতিপক্ষ দলের, তখনই আমরা আশঙ্কা করছিলাম কিছু একটা অঘটন করতে পারি এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে তাদেরই একটি সমাবেশে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই কয়েকটি ককটেল বিস্ফোরিত হলো, সাংবাদিক সহ কয়েকজন আহত হলেন এবং এটি তাদের পরিকল্পনা ছিল যে এটি আমাদের ঘাড়ে তারা চাপিয়ে দেবেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন। কিন্তু ধর্মের ঢাক তো বাতাসে বাধে আমরা সবাই জানি এবং সেটি হলো টেলিফোনের যে ফোনে যে কথাবার্তা, যেটি টেলিভিশনের মারফত আমরা সবাই জানতে পেরেছি, সেখানে পরিষ্কারভাবে স্পষ্ট হয়েছে যে এর পিছনে বিএনপি ছিল এবং এটি নেপথ্যে যারা ছিলেন তার মধ্যে একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তো এইভাবেই এটি প্রকাশ হয়ে যাওয়াতেই হয়তো তারা তারপর থেকে তাদের কৌশল একটু পাল্টেছে, কিন্তু সহিংসতা বা ভয় দেখানো বা গরিব দুঃখী মানুষ যারা নদীর ধারে বসবাস করেন, যারা বিভিন্ন রেললাইনের ধারে বসবাস করেন অথবা যারা বিভিন্ন দুস্থ মানুষের বসবাস যে সমস্ত এলাকায়, সেখানে নিরলসভাবে প্রচার চলছে, অপপ্রচার চলছে যে আমাদেরকে ভোট দিলে, নোগামাকে ভোট দিলে বা আমাকে মেয়র পদে ভোট দিলে ওই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এবং এই উচ্ছেদের কথাটি, এই গল্পটি তারা 2013 সালে বলেছিল, আবারও এবারও বলছে। প্রথমদিন থেকেই ভোট প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নিজের মুখেই গতকালকেও এই কথাটি বলেছেন এবং শ্রীরামপুর এলাকায় বলেছেন যেখানে গরিব মানুষের বসবাস। আমরা স্পষ্টভাবে বলেছি আমরা কোনো মানুষের বাড়িঘর তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে মেয়র নির্বাচন করছি না বা সিটি নির্বাচন করছি না। এটি সরকার যেখানে গরিব মানুষের আবাসস্থল করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন, যাদের মাথায় কোনো ছাদ নেই, জমি নেই, বাড়ি নেই, তাদের জন্য কিছু কিছু গৃহ নির্মাণ করবে সারা দেশব্যাপী, সেখানে আমরা তুলে দেবো। এটি তো আমাদের একই দল করে আমাদের তো এটি দুঃসাহস হওয়ার কথাই না, সেই ইচ্ছেও নেই, সেই পরিকল্পনাও আমাদের নেই, প্রয়োজনও আমাদের নেই। সেখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে যা যা করণীয় ভালোর দিকে সেটি আমরা করতে চাই। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের নাগরিকদেরকে আরও একবার আশ্বস্ত করতে চাই, এই বিপুল জনসংখ্যার এই শহর, শহরটি অনেক প্রাচীন এবং এর অবকাঠামো সেরকম সুপরিসর নয়, এখানে আরও অনেক রাস্তা, আরও অনেক পানি নিষ্কাশনের জন্য ড্রেন, আর অনেক গলিপথগুলোর সুরক্ষিত করা, নদীর ধারে বিনোদন কেন্দ্র বা পার্ক ইত্যাদি করা এবং শহরটিকে সম্প্রসারিত করা, বড় করা ইত্যাদি নানামুখী কাজ আমাদের বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের প্রতিটি গ্রামের নাগরিক যেন নগর জীবনযাত্রার সুযোগ সুবিধা দিয়ে বসবাস করে, সেটি তার ইচ্ছা, সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। তারই অংশ হিসেবে আমিও বলতে চাই, যদি আমি মেয়র হিসেবে নির্বাচিত হই, আমিও রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা বড় করে সেই এলাকার মধ্যেই গ্রামীণ জনপদ যেভাবে থাকে, জমি বা আমের বাগান বা ফসলের ক্ষেত সবই থাকবে, আবার একই সঙ্গে জায়গায় জায়গায় পরিবেশ করতে পারি হবে, বড় বড় রাস্তা হবে, এটি আমরা স্বপ্ন দেখি, এইভাবে আমরা শহরটিকে স্বীকৃতি করতে চাই। এই শহরের অবকাঠামোগত দিক দিয়ে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা এই দুটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সরকার অনুমোদন করেছে, কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দরকার, সেটি আমরা করতে চাই। আর রাজশাহীতে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে তার মধ্যে 1000 শয্যার একটি অত্যাধুনিক হাসপাতালও তার মধ্যে হবে, যেখানে উন্নত চিকিৎসা হবে। শিশু হাসপাতালের কাজ চলছে আমরা সবাই জানি, সেটি আমি মেয়র থাকতেই ভাড়া বাড়িতে শুরু করেছিলাম, এই সেটি এখন সরকারিভাবে শুরু হয়েছে।
পাশাপাশি রাজশাহীতে কর্মসংস্থানের জন্য গ্যাস যেটি আমরা নিয়ে এসেছিলাম সেই গ্যাসটি পাইপ লাইনের যে সংযোগটি আছে সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে সরকারের অনুমোদন নিয়ে আমাদের শহরের পার্শ্বের যে শিল্প এলাকা প্রস্তাবিত আরেকটি শিল্প এলাকা হয়ে আছে সেইখানে ভূমি উন্নয়ন করার পরে সেখানে ঢাকা চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গার ধনাঢ্য ব্যবসায়ীদেরকে বুঝিয়ে রাজশাহীতে নিয়ে এসে নিরাপদ পরিবেশে স্বল্প ব্যয়ে এখানে প্রায় যদি 50 থেকে 100টি গার্মেন্টস কারখানা বা টেক্সটাইল কারখানা বা কৃষিজাত পণ্যের কারখানা করা যায় তাহলে আগামী 5 বছরে এই শহরের এবং শহরতলির প্রায় 1 লক্ষের বেশি নারী পুরুষের কর্মসংস্থান সম্ভব, যেটি আমাদের ভীষণ দরকার, খুবই প্রয়োজন। এই শহরের আর্থিক প্রভাব বৃদ্ধি করা দরকার, মানুষের হাতে বাড়তি কিছু অর্থ দেওয়া দরকার। পাশাপাশি ইতিমধ্যে সরকার অনুমোদন করেছেন বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যেটি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিমে কোর্ট এলাকায় ঢালুর মোড়ের বাম দিকে আমরা দেখেছি বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে এবং সেখানে। পরে তিনি সাহেববাজার এলাকায় গণসংযোগ করেন। বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সকালে নগরীর সাহেববাজার এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন, আজকে ডিবি পর্যন্ত মনে হচ্ছে যে পুলিশের একটি পুলিশের সদস্য নয়, তারা রাষ্ট্রীয় কর্মচারী নয়, তারা আওয়ামী লীগের দালালি করতে এখানে এসছে। ডিবির কর্মচারীরা কর্মকর্তারা গতকালকে আমাদের মহিলাদের বাড়িতে গিয়ে থ্রেট করে এসছে, তারপরে কালকে রাত্রিরে আমাদের 4 জন কর্মীর বাড়িতে গিয়ে থ্রেট করেছে, 10 নম্বরের 18 নম্বর 19 নম্বর এবং 28 নম্বর ওয়ার্ডের নেতা কর্মীকে থ্রেট করেছে। আমরা বলতে যাই কোন সাহসে থ্রেট করার অধিকার পেল তারা? প্রজাতন্ত্রের কর্মচারী আগামী 30 তারিখের আগে যদি বিএনপি বা জোটের কোনো নেতা কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয় তাহলে আমরা 20 দলীয় ঐক্য জোট যে থানায় নিয়ে যাবে সেই থানায় ঘেরাও হবে। আর কি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কালো টাকা ছড়ানোর জন্য ভোটারদের বিকাশ নাম্য সংগ্রহ করছে বিএনপি কর্মীরা। খুব ভালো কথা বলেছেন। গত 1.5 মাস থেকে রাজশাহী শহরে আপনাদের চোখে কালো চশমা আছে বোধ হয় সাংবাদিকদের, এই কারণে যে 7 কোটি টাকার পোস্টার লিফলেট ফেস্টুন টাঙানো হয়েছে এবং কর্মীদেরকে দেওয়া হয়েছে 3.5 কোটি টাকা, এই 11 কোটি টাকার হিসাব রিটার্ন সাহেবের কাছে আগে নেন, তারপরে কালো টাকার হিসাব আপনারা দিয়ে। আপনি বলছেন যে ভোটের আগে যদি কাউকে আর গ্রেফতার করা হয় থানা ঘেরাও করবে? অবশ্যই। আর ভোটের দিন যদি কেন্দ্র দখল থাকে সেদিন কি করবেন? সেদিন কেন্দ্র দখল করব আমরা, নির্বাচন কমিশনকে সেদিন কৈফিয়ত দিতে হবে, ঘেরাও কর্মসূচি হবে সেদিন নির্বাচন বাদ দিয়ে দরকার হলে। রাজশাহীতে মডেল নির্বাচন যদি না হয়, রাজশাহীতে পুলিশ যদি নির্বাচন কারচুপি করার চেষ্টা করে, আজকে 10টা মাইক্রো নিয়ে যারা খুলনা এবং গাজীপুরে নির্বাচনে চুরি করার হোতা ছিল তারা রাজশাহীতে ঘুরছে, প্ল্যানিং করছে যুবলীগের নেতাকর্মীদেরকে নিয়ে, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের, তারা যদি মদ্যপ হয়ে সন্ধ্যার পর থেকে অর্ডার দিয়েছে প্রার্থী যে সবাই বাংলা খেয়ে এখানে ভোট চাও আর বিএনপির কর্মীকে থ্রেট করো, তো ইয়াবা বাংলা এগুলা হিরোইন খেয়ে যদি আওয়ামী লীগের কর্মীরা আজকে অভিভাবকরা অতিষ্ঠ রয়েছে ছেলেদের কারণে, আজকে রাজশাহী শহরের হোস্টেলের ছেলেদেরকে নিয়ে তারা জোর করে বিভিন্ন মেসের ছেলেদেরকে নিয়ে জোর করে আজকে ক্যাম্পেইন করা হচ্ছে, ইসলামী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে ড্রেস পরিয়ে আজকে ক্যাম্পেইন করা হচ্ছে আওয়ামী লীগের। গতবার তো ভোটার ছিল যতখানি তার চেয়ে 22,000 ভোটার এবার বেড়েছে, সেই শহর একই আছে, সেই ভোটারও আছে, বরঞ্চ ভোটার বেড়ে গেছে, তো সুতরাং আপনি শেষ মুহূর্তে যতই জোর করুক সেই শহর এবং ভোটার তাদেরকে আপনি কি বলবেন, তাদের জন্য আপনি কি করেছিলেন? ভাই তাদের জন্য আমরা বলেছি যে আমাকে প্রশ্নের সম্মুখীন করেছে বিরোধী প্রার্থী, কোটা সংস্কারের পক্ষে 20 দলীয় ঐক্য জোট, আমরা ভীষণ 2030 যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন সেটার পক্ষে অবস্থান নিয়েছে। আমি একজন কর্মী, আমি 20 দলীয় কর্মী, আমি বেগম খালেদা জিয়ার কর্মী, উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন
তার এক বিন্দু বাইরে আমরা কাজ করব না। পৌনে 200 লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং রপ্তানি করা হয়েছে, পুলিশের নতুন একটা পলিসি। প্রায় 23 জন গ্রেপ্তার করা হয়েছে, 23 জন যাদেরকে পাবনায় নাটোরে নবাবগঞ্জে রাখা হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের পলিসি? আমি সেই কারণে বলছি যে এজেন্ট জনগণ এবং ভোটাররা নির্বিঘ্নে সেন্টারে যেতে পারে, এখনই 1 ঘন্টার মধ্যে সেনাবাহিনী নিয়োগ করা হোক। তিনি পাল্টা অভিযোগ করেন, নৌকার প্রার্থী কোনো নিয়মিত না করেই পোস্টারে ছেয়ে দিয়েছে সারা শহর। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ কাউন্সিলর প্রার্থীরা, তারাও বলছে উন্নয়নের কথা। বিশ্বাম্বার ওয়ার্ডে একত্রিত হয়ে জনগণকে নিয়ে কাজ করছে, জনগণের ব্যাপক সাড়া আমাদেরকে বিজয়ের পথে নিয়ে গেছে। ইনশাল্লাহ 30 তারিখ আমরা বিজয় উৎসব করব, এই লক্ষ্যেই কাজ করছি। নিশ্চিত আমরা 100% যে আমাদের সাথে জনগণ আছে, জনগণ আমাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এভাবে আমরা কাজ করেছি। 19 নম্বর ওয়ার্ডের সকল জনগণ, সব ধরনের মানুষ আমাদের সাথে আছেন, সকল পেশাজীবী মানুষ আমাদের সাথে আছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করেছি, সেভাবেই আমাদের বিজয় উৎসব হবে। আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, আপনি জানেন উনি একজন দুর্নীতিবাজ, উনি একজন সন্ত্রাসী, উনি বিভিন্ন কার্যকলাপের সাথে, অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত, উনি উন্নয়ন করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ একজন কাউন্সিলর। সেই কাউন্সিলর থেকে জনগণ মুখ ফিরিয়েছে, আমার প্রতি আশান্বিত হয়ে আছে। আমি তৌহিদুল লক্ষ্মণ তাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিব এবং তারা আমার উন্নয়নের সাথে যুক্ত হবেন, এই লক্ষ্যে কাজ করছে। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি জনগণের, আমরা জনগণের সাড়া পেয়ে আস্তে 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 আজকে একটি বিশাল বিজয় মিছিল হয়েছে। এটা আমাদের আজকের এই মিছিল আমাদের মনে হয়েছে 30 তারিখের মিছিলই আমরা করে ফেলেছি। 30 তারিখের ফলাফলের এই মিছিল দেখেই আমরা জনগণ বুঝতে পেরেছে, এলাকাবাসী বুঝতে পেরেছে, আমরা 30 তারিখ ইনশাল্লাহ জয়ী হব এবং এই বিজয়ের পরে 19 নম্বর ওয়ার্ডকে জননেতা HM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে, যেহেতু উনি আমাদের মেয়র হচ্ছেন ইনশাল্লাহ, আমরা জোর গলায় বলতে পারি রাজশাহীবাসী ওনাকে মেয়র বানিয়েছে। আল্লাহর তরফ থেকে উনি যথেষ্টভাবেই জনগণের সাড়া পেয়েছে, রাজশাহীবাসীর সাড়া পেয়েছে। খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আমরা 19 নম্বর ওয়ার্ডকে আবার নতুন করে ঢেলে সাজাব। সুমনের কাউন্সিলর হয়ে আমরা সুমনকে এলাকাবাসী সহযোগিতা করে আমরা এই ওয়ার্ডকে সুন্দরভাবে সাজাবো, এই প্রত্যাশা করছি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে আছে, ব্যাপকভাবে আছে। আমরা সকল ক্ষেত্রেই এলাকার সার্বিক মানুষের সাথে থেকে এই ওয়ার্ডের কল্যাণমূলক কাজগুলি করতে চাই। আমি মোহাম্মদ নোমানুল ইসলাম, সাবেক কাউন্সিলর, বর্তমান রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আবার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিগত দিনে কাছে কাউন্সিলর থাকা অবস্থায় যে কাজগুলো করেছিলাম, উন্নয়ন করেছিলাম, এবং সামনে আমি নির্বাচিত হইলে আবার এসব কাজ আমি করতে চাই। আমার এলাকার অনেক সমস্যা, তার ভিতরে প্রথম সমস্যা হচ্ছে ড্রেনের সমস্যা, এবং এই ড্রেনের সমস্যা, মশক সমস্যা, তারপরে মাদকের প্রভাব বিস্তারের সমস্যা, এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। যদিও রাজশাহী আমাদের শিক্ষানগরী, সে শিক্ষানগরী হওয়া সত্ত্বেও আমাদের আমাদের অঞ্চলগুলো যেহেতু একটু অনুন্নত, সেহেতু অনুন্নত এলাকাগুলোর জন্য শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে কাজ করার ইচ্ছা আমাদের আছে। আর অবকাঠামো উন্নয়নের ব্যাপারটা আসলে এখন খুব জরুরি, তার ভিতরে ড্রেনের সমস্যা। তো আমি চাই আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সামনে আমি যে নির্বাচিত হইলে আমি এলাকার জন্য এসব কাজগুলো করব বলে আমি আশা করছি। আমার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমি বেলাল আহমেদ। এখানে আমি 2002 সালে নির্বাচিত হই এবং আজ অবধি পরপর 3 বার আমার এই ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। সেই সময় থেকে আমি এই ওয়ার্ডের, আমার ওয়ার্ডে প্রায় শতকরা 80% মানুষ দরিদ্র এবং হতদরিদ্র এবং খেটে খাওয়া মানুষ
বসবাস করে, তাদের সাথে আমি তাদের দুঃখে সুখে তাদের সাথে আমি সবসময় এবং থাকার সুযোগ পেয়েছি এবং তাদের সাথে কাজ করি, এই জন্য তারা বারবার ভালোবেসে আমাকে ভোট দেয়। আর আমার ওয়ার্ডের উন্নয়নের বিষয়ে আমি এ পর্যন্ত আমার একটা অবহেলিত ওয়ার্ড ছিল, আমি নির্বাচন হওয়ার পরে আমার ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা মাদক সন্ত্রাসী এই বিষয়গুলোকে নিয়ে জনগণকে নিয়ে আমি কাজ করেছি এবং অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে আমি পিডিপির সহযোগিতায় বিদ্যুৎ পোল, ওয়াসা এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন অলিগলি পথে পানির লাইন এবং ড্রেন রাস্তা আমি প্রায় মনে করি যে আমি 90% কাজ করতে পেরেছি। এবং আমার একটা এক্সটেনশন ওয়ার্ড, সেহেতু প্রতিনিয়ত আমার ওয়ার্ডে বিভিন্ন নতুন নতুন বসতি হয় এবং নতুন নতুন পাড়া মহল্লা গড়ে ওঠে, সেখানে প্রতিনিয়ত মানুষের চাহিদা থাকেই। সেই ক্ষেত্রে আমি যে কাজগুলো আমার এখনও বাকি আছে সেই কাজগুলো অসমাপ্ত কাজগুলো আবার আমি করতে চাই, সমাপ্ত করতে চাই এবং জনগণ আমাকে চাই বিদায়, কিন্তু আমি আবারও নির্বাচনে পদপ্রার্থী হয়েছি। আমি আশাবাদী যে আমার এই ওয়ার্ডের জনগণ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে, এই আশা আমার আছে আর কি। আমি যদি আবার নির্বাচিত হই, আমার এখানে মৌলিক কিছু কাজ আছে, সেটাতে আমি গুরুত্ব দেব এবং আমি চেষ্টা করবো আর কি। সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডে কোনো গোরস্থান নাই, এ অনেক জায়গায় অনেক দূরে মাটি দিতে যেতে হয়, জনগণের কষ্ট হয়, সেটাকে সিটি কর্পোরেশনের মাধ্যমে যদি জমি একাউর করে এখানে একটা আমার ওয়ার্ডের জাতীয় একটা ঈদগাহ এই গোরস্থান করতে পারি, তাহলে জনগণ উপকৃত হবে এবং কষ্ট দূর হবে। পাশাপাশি আমাদের এই ওয়ার্ডে খেলাধুলার কোনো মাঠ নাই এবং শিশুদের বিনোদনের কোনো জায়গা নাই, সেই বিষয়ে আমি এই ইতিপূর্বেও আমি প্রস্তাব রেখেছি আমাদের জিএম মিটিংয়ে, এখানে সেখানে একটা প্রকল্প তৈরি হচ্ছে, সেই প্রকল্পের মাধ্যমে এখানে যদি আমরা একটা খেলার মাঠ সহ আর কি শিশুদের বিনোদনের একটা জায়গা করতে পারি, সেখানেও আমার জন্য উপকৃত হবে। পাশাপাশি আমাদের এখানে আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু সাঁতার জানে না, যেহেতু আমাদের এখানে পুকুর নাই, সেই জন্য আমি মনে করি যে আমরা জমি অধিগ্রহণ করে যদি আমরা সিটি কর্পোরেশন মালিকানায় যদি একটি সুন্দর পুকুর তৈরি করতে পারি, আমার জনগণ সেখানে সাঁতার কাটবে এবং জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারবে এবং ভারসাম্য বজায় থাকবে। এইগুলো আমার মৌলিক আর কি চাহিদা আছে। পাশাপাশি যেহেতু আমার ওয়ার্ডে সবসময় নতুন নতুন বাড়িঘর হচ্ছে, সেখানে তো ড্রেন রাস্তা বিদ্যুৎ পোল এগুলোর চাহিদা থাকবেই, সেগুলোও আমার করার এক বাকি যে কাজগুলো আছে সেগুলো করার আমি চেষ্টা করব এবং সমাপ্ত করার জন্যই আমি আবার পদপ্রার্থী হয়েছি। শেষ সময় আমি জনগণের খুব ভালো সাড়া পাচ্ছি, আমি আশা করি আমি রেজাল্টটা করতে পারবো। আমি 16, 17, 18 যদি আমি রেজাল্টটা করতে পারি, আমি জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, রেজাল্ট যদি আমাদের হয় তো আমরা জনগণের পাশে দাঁড়াবো, আর পাশে দাঁড়াবো সর্বপ্রথম মহিলাদেরকে নিয়ে, কারণ যেহেতু আমি মহিলা সংরক্ষিত আসনের মহিলা কমিশনার দাঁড়িয়েছি সংরক্ষিত আসনে, মহিলারা আসলে অবহেলিত হয়, যেমন মহিলাদেরকে বলা হয় কি পুরুষের মতো তাদের সমান অধিকার, কিন্তু আসলে পাওয়া হয় না, তো আমি মহিলাদেরকে সমান অধিকার দিতে চাই। আমার যে সমস্যাগুলো যারা বলবে আমি সেই সমস্যাগুলো আমি সিটি কর্পোরেশনে তুলে ধরব। আমি মেয়র মহোদয়ের সাথে আমি আলাপ আলোচনার মধ্যে আমি সেই সমস্যাগুলো তুলে ধরে আমি যতটুকু পারি আমি সেগুলো আমি কাজ করব। তিনটে ওয়ার্ড যেহেতু আমাকে তিনটে ওয়ার্ডই আমার নিজের মতো নিতে হবে, যেহেতু দায়িত্ব আমাকে নিজের মতোই পালন করতে হবে, আমি সেই সময় মতো তাদের সাথে যে যে মুহূর্তে আমাকে ডাকবে সেই মুহূর্তে আমি তাদের সঙ্গে যে পাশে থাকব, তাদের পাশে থাকব। আমি ভোটারদের উদ্দেশ্যে এই কথাই বলবো, যদি তারা আমাকে নির্বাচিত করে আমি তাদের পাশে তো সবসময় থাকবই, আর আমি জানি না সেখানে কতটুকু কি আছে, আমি সেই জায়গাতে যাব, যতটুকু থাকবে আমি তাদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব। হেলিকপ্টার মার্কায় ভোট চাই জনগণের কাছে, যদি আমাকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে তারা জয়লাভ করায় আমি অবশ্যই তাদের কৃতজ্ঞতা তাদেরকে জানাই, আমি তাদের পাশে সব সময়
আমার সর্বক্ষণ আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি তাদের পাশে দাঁড়াব। যেহেতু আমাদের আজকে নির্বাচনী আর একদিন আছে, আমাদের শেষ সময়, শেষ সময়ে এসে আমি জনগণের কাছে যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি, তাদের কাছে আমিও প্রার্থী হিসাবে গিয়েছি, তারাও আমাকে প্রার্থী হিসাবে তাদের কাছে আমাকে জায়গা দিয়েছে, তাদের মনে জায়গা দিয়েছে। তো আশা করি আমি ইনশাল্লাহ তাদের ডাকে সাড়া পাব, আর তাদের ডাকে যদি সাড়া পেয়ে আমি নির্বাচিত হই তাদের জন্যই আমি কাজ করব। জনগণই হবে আমার বড় চ্যালেঞ্জ, তাদেরকে সামনে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আনারস প্রতীক নিয়ে আমি মানে সামনে যেতে চাই। আনারস প্রতীককে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং আনারস প্রতীককে আপনারা ভোট দিবেন। বিশেষ করে আনারস প্রতীক যদি আপনাদের সামনে আপনারা নির্বাচিত করেন, আমি নারীদের জন্য অনেক 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 প্রত্যাশা রেখেছি, নারীদের জন্য অনেক রকমের কাজ করব, বিশেষ করে মা বোনরা যারা জনবিচ্ছিন্ন, যারা তাদের কর্মের জন্য চেষ্টা করছেন, কর্ম পাচ্ছেন না, তাদের আক্ষেপ থেকেই আমার এখানে আসা, এই নির্বাচনে আসা। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ভোট দিবেন ইনশাল্লাহ। ভোটারদের কাছে আমি যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, আমি কিছুক্ষণ আগেও ওয়ার্কস থেকে আসলাম। তো যাই হোক, ভোটাররা আমাকে মানে আপন করে নিয়েছে, তো আমার এটাই আমার প্রত্যাশা আছে জনগণের কাছ থেকে যে তারা আমাকে 30 তারিখে নির্বাচিত করবে, আর তাদের নির্বাচিতেই আমি প্রতিনিধিত্ব লাভ করব। তো আশা করি জনগণ যেন আমাকে তাদের মূল্যবান ভোটটা দেয় এবং তাদের সেবা করার সুযোগ করে দেয় ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে পারে আমার মা বোনদের জন্য আমি তাদের প্রথম, যেটা আমার মূল টার্গেট, তাদের জন্য আমি তাদের কর্মস্থানের ব্যবস্থা করব। আমাদের মা বোনদের জন্য বিশেষ করে কোনো কর্মস্থান নাই। আমি এর আগে একটা ইয়া করেছি, সেখানে দেখেছি যে আমার মা বোনরা বিশেষ করে তাদের জায়গা থেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে যে আমি নির্বাচিত হলে তাদের জন্য আমি কী করব। কিন্তু আমার একমাত্রই এই নির্বাচনে আসা আমার মহিলাদের, বিশেষ করে আমার মা বোনদের যারা অসহায় অবস্থায় আছে, তাদেরকে তাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমার এখানে আসা। আসলে দেখেন, রাজশাহী শহর আজ থেকে দীর্ঘ 8 বছর, 2008 সালে আমরা দেখেছি রাজশাহীর যে উন্নয়নটা, এই তারপরে আমাদের পরবর্তী যে মেয়র এসেছেন ওনারও উন্নয়ন দেখলাম। কিন্তু আমরা রাজশাহী মানুষ সবসময় একটা জিনিস চাই, রাজশাহীর উন্নয়ন, যে আমাদের রাজশাহীবাসীর উন্নয়ন করবে, আমরা সেরকমই আমরা মেয়র চাই। আমরা আসলে যারা রাজশাহীকে উন্নয়ন করবে, রাজশাহী দিকে নিয়ে যাবে, এবং এক কথা রাজশাহীর উন্নয়ন চাই আমরা। সে আমরা দলমত ভরতে যাই না, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, আমরা কোনো দলমত চাই না। আমরা চাই যে রাজশাহীর উন্নয়ন করবে, তরুণদের কাজে লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, এক কথা রাজশাহীর উন্নয়ন চাই আমরা। যে রাজশাহীর উন্নয়ন করবে তাকেই আমরা নগর পিতা হিসেবে বেছে নিব, এবং আসন্ন রাজশাহী শিক্ষা অবসরে 30 জুলাই তাকেই আমরা ভোট দিয়ে, ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাদের রাজশাহীর উন্নয়ন করার সুযোগ নিয়ে দেবো। আর সাধারণ নাগরিক বলছেন তাদের কথা, আগামী 30 জুলাই জানা যাবে কে হচ্ছেন রাজশাহীর নতুন নগর পিতা। বরেন্দ্র সংবাদ, রাজশাহী।